শীতের হিমেল হাওয়ায় মিঠে রোদ্দুর দেখলেই মনটা কেমন বেড়াতে যেতে চায়। এই শীতে ঝাড়খণ্ড কিন্তু একেবারে পারফেক্ট ডেস্টিনেশন। লম্বা লম্বা পাইনে জঙ্গল পেরিয়ে 2-3টে দিন দিব্যি কাটবে। তবে এখানে এলে এই আবদিকালের বাংলোয় না থাকলে ঘোরার আমেজে অর্ধেক হয়ে যায়। তাই আজকের পর্বে এই অঞ্চলের বিখ্যাত কিছু ফরেস্ট রেস্ট হাউসের সন্ধান দেব, দেখতে থাকুন। প্রথমেই বলি নেতারহাট বন বাংলোর কথা। তৈরি হয়েছিল সেই কবে ব্রিটিশ সময়, তারপর যদিও বেশ কয়েকবার সংস্কার করা হয়েছে, তবুও বাংলার মধ্যে আদিমতার ছাপ থেকেই গেছে। ঢাল বেয়ে নেমে গেছে শালির জঙ্গল। সুদূর বিস্তৃত এই জঙ্গলের মধ্যে থেকে বারংবার পাখির গুঞ্জন ভেসে আসে, ঠিক যেন নিস্তব্ধ প্রকৃতির মাঝে কেউ তার অস্তিত্ব জানান দিয়ে যাচ্ছে। আর এই প্রকৃতির মধ্যে থেকেই সূর্যের প্রথম ছটা পড়ে, যা দেখতে হলে এখানে থাকতেই হবে। আমার এই ডাক বাংলোতে একটা ওয়াচ টাওয়ার আছে, এবং সেই ওয়াচ টাওয়ারটা থেকে কিন্তু বেশ ওয়াইড অ্যাঙ্গেল ভিউতে অনেকটা সুন্দরভাবে এই শালবনটা দেখা যায়, এবং সানরাইজ দেখা যাবে, কিন্তু একদম যে শুরুর ওঠাটা ওটা দেখা যাবে না। তো তাই জন্যই হেঁটে আমরা সানরাইজ পয়েন্ট অব্দি গেছি। আর এই শীতের মধ্যে, ঠান্ডার মধ্যে একটা বেশ রোদ পড়েছে, এই ওয়াচ টাওয়ারে বসে কিন্তু বেশ আরাম লাগছে, বেশ ভালো লাগছে। এখানে প্রতিটা রুমে ডাবল বেড দেওয়া, সোফা, টিভি, কাপড় রাখার আলমারি ইত্যাদি আছে, সাথে আছে অ্যাটাচ বাথরুম। ডাবল বেড হলেও 3 জন পর্যন্ত থাকা যাবে এখানে। এই ফরেস্ট রেস্ট হাউসগুলো সরকারি কোটার জন্য রিজার্ভ থাকে, ফলে বুকিং এর সময় ভালো করে এই ব্যাপারে জেনে নেবেন। নেতারহাটে 1 বা 2 দিন কাটিয়ে পরের ডেস্টিনেশনে চললাম। গ্রামের মধ্যে দিয়ে সরু পথ, পথ একটু একটু এগিয়ে চলে আর দেখা পাওয়া যায় সুউচ্চ পাহাড়ের সারি। সে কি আনন্দ আমাদের, পাহাড় যে বড়ই প্রিয় আমাদের। নেতারহাট থেকে 1.5 ঘন্টা পর এখানে পৌঁছালাম, দূরন্ত 61 কিলোমিটার, আর এই হলো ঝাড়খণ্ডের সর্বোচ্চ জলপ্রপাত। এটা মারোমার জঙ্গলের মধ্যে নির্জন এক আস্তানা। কাছাকাছির মধ্যে গ্রাম বলতে 8 কিলোমিটার দূরে, ফলে খাওয়া দাওয়া করতে হলে সঙ্গে করে রেশন আনতে হবে। এখানে যে কেয়ারটেকার আছেন তিনি রান্নার ব্যবস্থা করে দেবেন। জঙ্গলের মধ্যে এ বড়ই রোমাঞ্চকর। মারোমারে মোট 2টি ফরেস্ট রেস্ট হাউসে রুম আছে, আর 4টি ট্রি হাউসে রুম আছে, প্রতিটাই ডাবল বেড দেওয়া, তবে 3 জন করে থাকতে দেবে। এখানে বুকিং প্রসেস একটু জটিল, সরাসরি ডাল্টনগঞ্জ অফিস থেকে বুকিং করা যায়, না হলে DA4 এই ইমেল আইডিতে জানাতে হবে বুকিং ডিটেলস। রুম ফাঁকা থাকলে ওনারা বুকিং এর জন্য ডিটেলস পাঠাবেন, সেখানে টাকা পাঠালে বুকিং হবে। যেহেতু আশেপাশে আর থাকার জায়গা নেই, ফলে এখানে বুকিং পাওয়া বেশ দুষ্কর, সুতরাং ট্যুর প্ল্যান করার সাথে সাথেই এখানে বুকিং করে ফেলা বুদ্ধিমানের। ঝাড়খণ্ডের এই অঞ্চলে এলে শীতে আসেই বুদ্ধিমানের, গ্রীষ্মের সময় কিন্তু গরম বেশ তীব্র হয়। আর একটা সিজনে এদিকে বেড়ালে প্রকৃতির অপরূপ দৃশ্য পাওয়া যায়, বর্ষাকালে। ট্রি হাউসের ভেতরটা বেশ সুন্দর করে সাজানো, কাঠের তৈরি, আরামদায়ক বলাই বাহুল্য। তবে এই রুমগুলোর মধ্যে আদিকালের গেস্ট হাউসের আমেজ একেবারে নেই। এখান থেকে বেতলা 40 কিলোমিটার, আর নেতারহাট 67 কিলোমিটার। মারোমারে থাকলে একটা দিন শুধুই এখানে থাকুন, কোনো সাইট সিইং না, পরের দিন বেতলা যেতে পারেন। বেতলায় জঙ্গল সাফারি করলাম একদম ভোরে, সূর্যের আলো তখনও ফোটেনি। সেই এপিসোড এবং বেতলার সব তথ্য রইল অন্য এপিসোডে, দেখতে ভুলবেন না।
তবে এখানে এলে ফরেস্ট রেস্ট হাউসে থাকতেই হবে। এটা ওল্ড রেস্ট হাউস। এখানের বুকিং প্রসেস মারোমানের মতোই, ফলে বুকিং করতে হলে কতজনের বুকিং এবং কোন তারিখের জন্য বুকিং করবেন সেটা ইমেলে স্পষ্ট করে লিখে পাঠাতে হবে। ঝাড়খণ্ড ঘোরার উপরে সিরিজ আমাদের চ্যানেলে আগেই প্রকাশ পেয়েছে, বাজেট ট্রাভেলের জন্য সেই সিরিজ অবশ্যই দেখুন। এটা পুরনো টুরিস্ট লজ, রিসেন্ট রেনোভেট করেছে, আর এর ঠিক পাশে চারতলা বিশাল এই লজ তৈরি হয়েছে। দেখে বুঝতেই পাচ্ছেন এখানে রুম অনেকগুলো, আর বুকিং প্রসেসও আলাদা। আমি বুকিং ওয়েবসাইটের লিংক ডিসক্রিপশনে দিলাম। বেতলা এলে এই জায়গাটা অবশ্যই আসবেন, বরং বলবো এটা সবার আগে আসবেন এবং হাতে বেশি করে সময় নিয়ে আসবেন। সত্যি জায়গাটা অপূর্ব। এই ফোর্ট তৈরি হয় চিরবংশের রাজা প্রতাপ রায়ের আমলে। পুরো ফোর্ট ঘুরে দেখা যায় না ভগ্নপ্রায় হয়ে ওঠার কারণে, কিন্তু যেটুকু রয়েছে সেটা দেখেই মন ভরে যায়। দূরে বয়ে চলেছে অরঙ্গা নদী, আর তিন দিকে জঙ্গলে ঘেরা। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন, আর আমাদের সাথে ইনস্টাগ্রামে যুক্ত হতে পারেন। ঘোরার সব আগাম তথ্য ওখানেই থাকে। বেতলা থেকে 11 কিলোমিটার দূরে এই ঝাড়খণ্ড সফরের শেষ ডেস্টিনেশনে চলে। মেট্রো পথে পা দিলেই মনে হয় সময়টা 2022 সাল না, 1992 সাল। কি সুন্দর, তাই না? এই কেচকি বন বিশ্রামাগার তৈরি হয় 1952 সালে। সময়ের সাথে বদল হলেও ইতিহাস কিন্তু এখানে প্রতিটি দেওয়ালে দেওয়ালে আটকে রয়েছে। ভিডিও দেখতে দেখতে কোনো প্রশ্ন বা তথ্যের দরকার হলে অবশ্যই কমেন্ট করুন, বা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে ইনস্টাগ্রামেও নক করতে পারেন। এই সেই বিখ্যাত ফরেস্ট রেস্ট হাউস, আর এখানে এই শুটিং হয়েছিল এক বিখ্যাত ছবির। কোন ছবি সেটা এই ছবিগুলো দেখলে হয়তো বুঝতেই পারছেন। সত্যজিৎ রায়ের অরণ্যের দিনরাত্রি সিনেমার সেই জঙ্গলের মধ্যে তিন মূর্তি শুটিং হয় এখানে। সালটা 1970। কে না দেখেছে সেই কালজয়ী সিনেমা, এখানে এলে সেই স্মৃতি রোমন্থন হবে বলাই বাহুল্য। এই ফরেস্ট রেস্ট হাউসগুলো সরকারি কোটার জন্য রিজার্ভ থাকে, ফলে বুকিংয়ের সময় ভালো করে এই ব্যাপারে জেনে নেবেন। এখানেও থাকতে হলে রান্নার কাঁচামাল সঙ্গে করে নিয়ে আসতে হবে। দুটো রুমের সাথে আলাদা ডাইনিং স্পেসও আছে। স্পেশালি এপিসোড ভালো লাগলে লাইক করতে পারেন, আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব আস। আগামীতে এরকম তথ্যমূলক অনেক ভিডিও আসবে। বনবাংলোর পাশ দিয়ে বয়ে গেছে কেচকি নদী। সারা বছর যদিও জল থাকে, তবে শীতের সময় এখানে হেঁটেই এপার ওপার হওয়া যায়। সাধারণত বেতলা এলে মানুষ এখানে বেড়াতে আসে, তবে আমি বলবো শুধু এখানে একটা বা দুটো দিন কাটানোর জন্য আসুন, নির্জনে থাকুন। সাইটসিং এর দৌড় না দিয়ে শুধুই নির্জন প্রকৃতির মধ্যে কিছু মুহূর্ত কাটুন। প্রকৃতিকে এক একজন এক এক ভাবে দেখে, ঘোরার মধ্যে সেই বৈচিত্র্য থাকুক। তবুও বলবো সাইট সিইং করার দৌড়ে না গিয়ে এই বনবাংলোয় থাকুন, একটা বা দুটো দিন বেশ অন্যরকম কাটবেই কাটবে।